শুভ জন্মদিন ফিরোজ ভাই, গরিব ও অসহায় মানুষদের বন্ধু। আপনার মতো মানুষ যদি বাংলাদেশে আর কয়েকজন থাকতো, তাহলে কিছু না হলেও অসহায় মানুষদের মুখে হাসি আর কয়টা দিন বেশি লেগে থাকতো। জন্মদিনে আপনাকে হাজারো ফুলের শুভেচ্ছা। দোয়া করি আপনি যেন এভাবেই সারা জীবন অসহায় মানুষদের পাশে থাকতে পারেন। আর আজকের ভিডিওটা জন্মদিনে আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এটার নাম কি কয়? হিজাব। হ্যাঁ, পরেন। আপনাদের দুইজনরা আমি একটা জিনিস দিই, এটা দিয়ে আপনি কিছু কিনা খাইবেন বা আপনার আম্মার লেগে আজকে একটু ভালো খাবার নিয়ে যাবেন। খাও প্রিয়া, আমি তোমরা খাইলে আমার ছেলের খাইলে আমার তৃপ্তি মিটবে। ধরেন এটা আপনার জন্য আর এটা আপনার জন্য। আরে নেন, আরে নেন। এই যে এতক্ষণ ধরে এতটা সময় নষ্ট করে ছোট ছোট যে ভিডিও ক্লিপস গুলো দেখলেন, অসহায় মানুষগুলোর মুখে কি সুন্দর হাসি। হ্যাঁ, একটা মানুষ এখানে ওখানে গিয়ে এইসব অসহায় মানুষদের ঠিক এভাবেই সাহায্য করে চলেছে। নিশ্চয়ই আপনাদের চিনতে বাকি নাই সেই মানুষটা আসলে কে। হ্যাঁ, ঠিকই ধরছেন, পদ্মার আলে লুকিয়ে থাকা এক মানবতার ফেরিওয়ালা, আমাদের সবার প্রিয় ফিরোজ হাসান ভাই। তাইলে আর দেরি কিসের? হে গাইস, দিস ফারাবি, আর আজকে আমি কথা বলবো রিয়েল লাইফের একজন রিয়েল হিরোকে নিয়ে। সো আজারা কাউকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। ফিরোজ হাসান নামটার সাথে আপনারা অনেকেই পরিচিত, কিংবা অনেকেই জানেন তার কাজ সম্পর্কে। কিন্তু যারা জানেন না, আজকের ভিডিওটা তাদের জন্য, কারণ আজকে আমি আপনাদের সামনে পরিচয় করে দেব রিয়েল লাইফের একজন রিয়েল হিরোকে। ফিরোজ হাসান ভাই, তিনি মূলত একজন বাইকার, মানে বাইক নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন। আর তার কাজই হলো বাইক নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ানোর সময় রাস্তায় কোনো অসহায় মানুষ দেখলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সেটা পথশিশু থেকে শুরু করে বৃদ্ধ কোনো মানুষ, যেই হোক না কেন তার কাছে সবাই সমান, কষ্টে আছে মানে সাহায্য করতেই হবে। ওয়েট, ফিরোজ ভাই বলছি জন্য হয়তো অনেকেই চিনতে পারছেন না, অ্যাকচুয়ালি তাকে বেশিরভাগ মানুষই চিনে ফ্রি মোশন নামে, কারণ তার ফেসবুক পেজের নাম ফ্রি মোশন, যেখানে তিনি তার ভালো ভালো কাজগুলোর ভিডিও করে এনে আপলোড দেন। এটার নাম কি কয়? হিজাব। হ্যাঁ, পরে। যার কারণে আপনারা বেশিরভাগ মানুষই তাকে ফ্রি মোশনের ফিরোজ ভাই নামে চিনেন। এখন একদল মানুষ বলবে সাহায্য গোপনে করতে হয়, তাহলে এটা কেমন সাহায্য যে সে ভিডিও করে এনে সবাইকে দেখাচ্ছে? ওয়েট ব্রাদার, সাহায্য হলো দুই ধরনের, একটা হলো এমন সাহায্য যেটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানবে না, আর আল্লাহর কাছে এইটাই বেশি পছন্দ। আর একটা হলো এমন সাহায্য যে সাহায্যটা মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, মানে আপনি কাউকে সবার সামনে সাহায্য করলেন এই উদ্দেশ্যে যে আপনার দেখা দেখি যেন অন্যরাও সাহায্য করে, তাহলে এটা জায়েজ আছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার এলাকা কিংবা বড় কোনো ইমামের কাছে গিয়ে জানতে পারেন। আমার কাছে পার্সোনালি তার কাজগুলো খুবই ভালো লাগে, কারণ তার দেখা দেখি এখন অনেকেই এই কাজগুলো শুরু করছে, সেটা শো অফ করার জন্য হোক আর যার জন্যই হোক, এন্ড অফ দ্য ডে ওই অসহায় মানুষগুলো তো উপকৃত হচ্ছে। ফিরোজ ভাইকে সত্যি স্যালুট করতে ইচ্ছা করছে। তার অবশ্য একটা ইউটিউব চ্যানেলও আছে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান নামে, আপনাদের ইচ্ছে হলে এই ভালো কাজগুলো দেখার জন্য তার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারে। ধরেন এটা আপনার জন্য আর এটা আপনার জন্য। আপনারা হয়তো ভাবতেছেন কি আজাইরা ভিডিও বানাচ্ছে। ওয়েট ব্রাদার, আমি জানি এই ভালো ভিডিওগুলোর ভিউজ কম হয়, শেয়ার কম হয়, তারপরও আমি বানাই, কারণ আমার ভালো লাগে। এই ফাউন্ডেশনে এত টাকা, ওই ফাউন্ডেশনে অত টাকা, এগুলো হয়তো অনেকেই দিতে পারে, কিন্তু অসহায় মানুষদের কাছে গিয়ে তাদের সাথে মিশে তাদেরকে সাহায্য করার জন্য একটা মনের দরকার হয়, যেটা সবার থাকে না। আর বিশ্বাস করেন, তার এই ভিডিওগুলো দেখার পর মানুষটার প্রতি রেসপেক্ট তৈরি হয়ে গেছে। দোয়া করবেন আমিও যেন ফিউচারে এই কাজগুলো করতে পারি। আর একটা কথা, ফিরোজ ভাই সম্পর্কে যাই বলি না কেন তাই কম হয়ে যাবে, তাই আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটাই কথা বলবো, যেভাবে তার পাশে আছেন এভাবেই সবসময় তার পাশে থাকেন। লেটস কাম টু দ্য পয়েন্ট, দেশটা যেন কেমন হয়ে গেছে, যার যা মন চায় তাই করে বেড়াচ্ছে, কোনটা ভালো কোনটা খারাপ সেদিকে কারো খেয়ালই নেই। কিন্তু এর মাঝেও ফিরোজ ভাইয়ের মতো কিছু মানুষ আছে যারা অসহায় মানুষদের দেখলে চুপ থাকতে পারে না। হ্যাঁ, আমাদের দেশে প্রচুর টাকাওয়ালা মানুষ আছে, তাদেরকে দেখেন তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কে খেতে পেলো কে পেলো না এইসব দেখার টাইমই নেই। তাই বলছি আসেন আমরা সবাই মিলে দোয়া করি ফিরোজ ভাইয়ের মতো মানুষগুলো যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর এভাবেই যেন সারা জীবন অসহায় মানুষদের সাহায্য করে যেতে পারে। আর তার সাথে সাথে যেন আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে এভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষকে যেন সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম।